সুন্দরবনকে রক্ষা করতে ম্যানগ্রোভের ভূমিকা অপরিসীম। সেই ম্যানগ্রোভকে বাঁচাতে এবার উদ্যোগ স্বেচ্ছাসেবী সংগঠন। গাছের চারা বাঁচাতে ঘেরা হচ্ছে জাল দিয়ে। ম্যানগ্রোভ রক্ষা করতে সুন্দরবনের নদীর পাড়ে জালের বেড়া। বৃহত্তম বদ্বীপ অঞ্চল সুন্দরবন, সেই সুন্দরবনকে রক্ষা করে ম্যানগ্রোভ। বিগত বছরগুলিতে দেখা গেছে ম্যানগ্রোভই বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় আইলা, আমফান, ইয়াসের মতো ভয়াবহ ঘূর্ণিঝড় থেকে সুন্দরবন সংলগ্ন গ্রাম পাশাপাশি একাধিক মফস্বল শহরকেও রক্ষা করেছে। কিন্তু ক্রমেই এই শ্বাসমূল উদ্ভিদ ম্যানগ্রোভ ধীরে ধীরে সংখ্যায় কমতে শুরু করেছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঝড়গুলিকে আটকাতে তারা নিজেদের প্রাণ উৎসর্গ করে, পাশাপাশি নদীর প্রবল জলোচ্ছ্বাস ও মাটি ক্ষয় রোধ করতে প্রতিনিয়ত কাজ করে চলেছে ম্যানগ্রোভ, যার ফলে সুন্দরবনের হেতাল, গড়ান, গেওয়ার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ইতিমধ্যেই বসিরহাট মহকুমার সুন্দরবন এলাকায় রাজ্য সরকারের উদ্যোগে প্রায় 1.5 কোটি ম্যানগ্রোভের চারা বসানোর কাজ শুরু হয়েছে। পাশাপাশি একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন নিজেদের উদ্যোগে সুন্দরবনে ম্যানগ্রোভের চারা বসানোর কাজ করছে। এসবের মধ্যেই ওএনজিসির মতো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা সুন্দরবনের বিভিন্ন এলাকায় কয়েক লক্ষ ম্যানগ্রোভের চারা রোপণের পরিকল্পনা নিয়েছে। কিন্তু ম্যানগ্রোভ বসালেই সমস্যার সমাধান হয় না, কারণ স্থানীয় গৃহপালিত পশুর খাদ্যের খোড়া খাওয়া থেকে শুরু করে সামান্য কোটাল বা দমকা হাওয়াতে ছোট অবস্থাতেই ম্যানগ্রোভের চারাগুলি অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে সমস্যার মধ্যে পড়ছেন সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, মিনাখা, হাসনাবাদ সহ একাধিক ব্লকের প্রচুর মানুষ। এক বছর ধরে এগুলোকে মেনটেনও করব, মনিটরও করব। আমাদের এই প্রজেক্টের আন্ডারে আমরা সুপারভাইজারও নিযুক্ত করেছি, যারা নাকি এক বছর ধরে এই প্ল্যান্টেশনের গ্রোথটাকে ট্র্যাক করবে। যদি কোনো স্যাপলিং নষ্ট হয়ে যায় তাহলে সেই স্যাপলিংটাকে রিপ্লেস করা হবে উইথ নিউ স্যাপলিং, এবং এইভাবেই আমরা এদের সাস্টেনেবিলিটি বা এটাকে আমরা মানে কন্টিনিউ করব ফর আ ইয়ার। এখানে আমরা এই প্রজেক্টের আন্ডারে অলমোস্ট 9600 স্যাপলিংস প্ল্যান্ট করেছি। টোটাল এরিয়া যেটা আমরা কাভার করেছি আন্ডার দিস প্রজেক্ট ইজ 2 হেক্টর এরিয়া। পরিসংখ্যান বলছে এই ম্যানগ্রোভ একদিকে যেমন ঝড় থেকে রক্ষা করে, অন্যদিকে প্রবল জলোচ্ছ্বাস থেকেও স্থানীয়দের রক্ষা করে। তাই ম্যানগ্রোভকে বাঁচাতে এবার উদ্যোগ নিল সন্দেশখালীর একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও কেন্দ্রীয় সরকারের অধীনস্থ গ্যাস ও তেলের সংস্থা ওএনজিসি। তারা ম্যানগ্রোভ চারা রোপণের পাশাপাশি ম্যানগ্রোভ চারার চারিদিকে জালের বেড়া তৈরি করে সেগুলিকে রক্ষার কাজে নেমে পড়েছেন। প্রাথমিক পর্যায়ে এদিন সন্দেশখালী 1 নম্বর ব্লকের শেহেড়া রাধানগর গ্রাম পঞ্চায়েতের ছোট শেহেড়া গ্রামের ডাসা নদীর পাড়ে 9500 ম্যানগ্রোভের চারা বসানোর কাজ করেছেন। এর মধ্যে রয়েছে কেওড়া, গড়ান ও সুন্দরীর মতো একাধিক ম্যানগ্রোভ, এবং সেগুলিকে রক্ষা করতে বাঁশের খুঁটি তৈরি করে তার চারিদিকে জাল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে, যাতে ম্যানগ্রোভগুলি রক্ষা পায়। সংস্থার পক্ষে জানানো হয়েছে ম্যানগ্রোভ শুধু বসালেই হবে না, ম্যানগ্রোভকে রক্ষা করাও আমাদের কাজ, সেজন্যই আমাদের এই উদ্যোগ। ম্যানগ্রোভ শুধু লাগালে হবে না, ম্যানগ্রোভকে রক্ষা করতে হবে। এখন রক্ষা করার জন্য এখানে যে ছাগল, গরু, ভেড়া ইত্যাদি যে পশু আছে যারা খাবারের সন্ধানে নদীর চরে ঘুরে বেড়ায়, তাদের হাত থেকে ম্যানগ্রোভ রক্ষা করার জন্য আমরা এখানে নেট, আমরা বাঁশের বেড়া, চটা দিয়ে যে আমরা বেড়া বানিয়েছি, বেড়া বানিয়ে পুরো ম্যানগ্রোভ এরিয়াটাকে আমরা সুরক্ষিত করেছি। এবং শুধু তাই না, সেই পশুগুলোকে যাতে ম্যানগ্রোভ এরিয়ায় না ঢুকে পড়তে পারে তার জন্য আমরা সুপারভাইজারও নিয়োগ করেছি। বাইসনে যদি কোনো পশু ঢুকে যায় এই বেড়া কেটে, আমরা সঙ্গে সঙ্গে সেই বেড়াটা মেরামতি করে পশুগুলোকে আবার ওখান থেকে তাড়িয়ে তাদের সেফ জোনে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি, এবং এটা আমরা 1 বছর ধরে করব। শুধু তাই না, ম্যানগ্রোভ অনেক সময় কয়েকটা মারাও যেতে পারে, আমরা 1 বছর ধরে সেই মরে যাওয়ার মানে ম্যানগ্রোভগুলোকে সরিয়ে আমরা নতুন ম্যানগ্রোভ আবার বসাবো। আগামী দিনে সুন্দরবন জুড়ে বিস্তীর্ণ এলাকায় প্রায় 1 লক্ষ ম্যানগ্রোভ রোপণ ও শ্বাসমূল উদ্ভিদকে বাঁচানোর কাজ তারা করবেন বলে জানিয়েছেন। সুন্দরবন না বাঁচলে আমরা বাঁচব না, গরু পাখি পক্ষ মানুষ কেউ তো বাঁচবে না। আমাদের প্রতি বছরই প্লাবিত হয়, আমরা প্রায় এইসব জায়গায় আমরা নদীর বাঁধের উপরে এসে বাস করি, খুব কষ্ট করে বাস করতে হয়, এবং প্রতি বছরই আমাদের এখানে নদীর বাঁধ প্লাবিত হয়ে মানুষ খুব ক্ষতিবিধ হয়, গরু বাছুর মানুষ অনেক মানুষ মারাও গেছে। এবং আপনার এই যে পরিকল্পনা,
বিভিন্ন সংস্থার থেকে যে পরিকল্পনা, বিভিন্ন রকম গাছপালা এনে যে আমাদের সহযোগিতা করছে সুন্দরবন বাঁচানোর জন্য এবং নদীর বাঁধ বাঁচানোর জন্য, এইভাবে যদি পরিকল্পনা আরও এরপরে আরও জোর ভালোভাবে করে, তবে আমরা আশা করি যে গাছ থাকলে সব বাঁধ ভালো থাকবে, গাছ থাকলে আমরা ভালো থাকবো, গাছ যদি থাকে গাছে অনেকটা ঢেউ, নদীর ঢেউটাও গাছে অনেকটা কম, রাস্তার ঢেউটা থেকে দেয় ওই গাছে। গাছ বাঁচানোর জন্য বিভিন্ন রকম বাঁশ খুঁটি নেট দিয়ে যেভাবে এরা সহযোগিতা করছে, আমরা খুব এই এলাকার মানুষ আমরা খুব আনন্দ পাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, সুন্দরবন।